आज आम्रा दुटी विशेष प्रश्नेर उत्तर जेने नेवार चेष्टा करब। प्रथम प्रश्नटी हलो, आम्रा दुख पेले मा शारदार काछे प्रार्थना करी। प्रश्नटी हलो, तिनि कि आमादेर सेई दुखेर कथा शोनेन? आर द्वितीय प्रश्नटी हलो, आम्रा मेयेरा कि पुजो करते पारि? चलुन एर उत्तर जेने नेवा जाक। स्वामी सोमेश्वरानंदजी बोलछेन, दुखेर समय प्रार्थना ना करे मायेर दिके ताकिये कांदते थाकुन। एर जन्य एकटा फटो राखुन जेखाने मायेर शुधु मुख रयेछे। फटो सामने एमन भावे राखुन जे मा जेन आपनार दिके सरासरि ताकिये आछेन। एबार कांदते थाकुन तार सामने, तिनि जेन देखछेन आपनाके। किछु बोलते बा प्रार्थना करते हबे ना आपनाके। मा देखछेन जे आपनि तार सामने कांदछेन, करे देखुन तो। एभावे मा निश्चयई आपनादेर कथा शुनबेन। द्वितीय प्रश्नेर उत्तर, मेयेरा कि पुजो करते पारे? হ্যাঁ, মেয়েরা পুজো করতে পারে। দীক্ষার সময় গুরুদেব বলেছেন, মানুষ পূজা কিভাবে করতে হয় সেইভাবে করবেন। শুধু মনে মনে না করে ফুল দীপ ইত্যাদি পূজার উপচারও দিতে পারেন। গুরুদেব যে ইষ্টমন্ত্র দিয়েছেন তা দিয়ে পুজোর মন্ত্র উচ্চারণ করা যায়। একটা পাত্রে নৈবেদ্য ভোগ দিন, ইচ্ছা হলে ছোট প্রদীপ দিয়ে আরতি করুন ইষ্টমন্ত্র বলতে বলতে। এইভাবেই মেয়েরা পুজো করতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি বা করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।